তখন তো তাই বুঝি লইছো যে আমার দাড়ি তো হদিসর সীমা থাকি, হ্যাঁ সীমা লঙ্ঘন করি লইছে বেশি। ও তাই নিয়ে মাথে দিয়ে আর আইন না, একটা বন্ড হলর দাড়ি আছে ফেট পর্যন্ত রাখি দে, কোনো কো বন্ড আছে আর দাড়ি খাটেও না এখানে নাভি পর্যন্ত আইয়র। দাড়ি এক মুষ্টি পরিমাণ, এক মুইট হদিস শরীফের মধ্যে আইছে কুবজা, অর্থাৎ এক মুইট। আপনার হঠাৎ টুটুরির দিকেও দাড়ির দললে ওদিকে এক মুইট হইতো কমেও, যদি ও ডাইন দিকে দরইন জাবাড়ার দিকে গালর দিকে তখনও এক মুইট হইতো, ওদিকেও দরইন তা এক মুইট হইতো, তিনো দিকে আপনার এক মুইট হইতো গাড়ি দাড়ির লম্বাই, যদি তার দাড়ি লম্বা হয়। আর কেউ আছে তার জন্মগত দাড়ির বৃদ্ধি নাই, তার লম্বা হয় না, তখন তো হে মজবুর, তারে তো আর বাধ্য করা যাইতো না। আর যার দাড়ি সচরাচর লম্বা হয় তার লাগি এক মুইট রাখা সুন্নতে মুআক্কাদা ওয়াজিবর করিব করিব, জেলা দাড়ি রাখা সুন্নতে মুআক্কাদা ওয়াজিবর সমতুল্য, ঠিক এক মুইট তার সীমা পরিপূর্ণ করিয়া রাখাটাও সুন্নতে মুআক্কাদা ওয়াজিবর সমতুল্য। এর কম রাখলে সুন্নত আদায় হইত নাই, সুন্নতর পরিপূর্ণ সওয়াব হে ফাইত নাই। এর বাদর মা তুই এটা হলো এক মুহূর্তটা কি বেশ বড় আলিম হলরে বুজুর্গ হলরে দেখা যায় এক মুহূর্তটা কি বেশি লম্বা দাঁড়িয়ে আছে, বুক পর্যন্ত আইছে, ফেট পর্যন্ত যাইতো না, বুক পর্যন্ত আইছে, এটা হইল এক মুহূর্তটা কি বেশ সোয়া মুট পর্যন্ত রাখা মুস্তাহাব, অনুমতি আছে, এরটা কি বেশি লম্বা রাখাটা আবার নাজাইজ হারাম। যেমন দেড় মুটও গেছে গিয়া, ফেটও গেছে গিয়া, হ্যাঁ একটা বন্ড হলর দাঁড়িয়ে আছে ফেট পর্যন্ত রাখি দে, কোনো কো বন্ড আছে আর দাড়ি খাটেও না এখানে নাভি পর্যন্ত আইয়র। বুঝলা মুম্বাইতে একদল মুসলমান আসুন মহারাষ্ট্রত পাওয়া যায়, আমি হজও পাইছি 2019ও, এটা আর দাড়ি খাট হইনু না, বোধহয় বৌরি মুসলমান নিকিতানি এরা আমার ধারণায় কইছে, এরা দাড়ি লম্বা হইতে হইতে 1900 হজ পাইছি, ও এখানে নাভি পর্যন্ত আইছে, হে দাড়ি খাটে না। আর কিছু চর অঞ্চল বন্ড সমাজের মধ্যে থারার বন্ড ভিড় যেটা আসুন ইতাই ওলা বাবরি চুল রাখে আর লম্বা দাড়ি রাখে, এই দাড়ির কোনো সীমা সংখ্যা তার মাঝে নাই, নাভি পর্যন্ত যায়গি ফ্যাট পর্যন্ত যায়গি, সিনা পর্যন্ত রইলেও কোনো অসুবিধা নাই, কিন্তু ফ্যাট আর বাদে নাভি অতিরিক্ত হইয়া যায়গি যদি ফ্যাট পর্যন্ত যায়গি, এটা হারাম নিষেধ, এটা বেদাত, নভিজি নিষেধ করছইন, এর অতি সীমার অতিরিক্ত হয়ে গেলে দাড়ি খাটিলেইতে এটা ইসলামী তরিকার ইসলামী সীমার আর নিয়মর ভিতরে নাই, এটা বেদাতও যায়গি, এটা বন্দামি যায়গি, অন ইসলামিক তরিকার মধ্যে যায়গি, অন ইসলামিক বন্ড হলে বিভিন্ন পূজারী হলে তারা দাড়ি রাখে। কিছু যে মুম্বাইয়ের কিছু মানুষ এরা আমরার আহলে সুন্নতুল জামাত সুন্নি মুসলমান নাই বৌরি মুসলমান বা অন্য অন্য মসলকর মুসলমান আছে, এরা দাড়ির কোনো সীমা সংখ্যা মানে না, তো কইলাম যে 2019 পাইছি লম্বা দাঁড়িয়ে এলা এটা বৌরি মুসলমান হইবা, 2014 যেবেলা হজ গেছিলাম আল্লাহ রুকমে ফয়লা, তো মদিনা শরীফর জান্নাতুল বাকি যেখান কবরিস্তান আছে সাহাবায়ে কেরাম হাজার হাজার সাহাবায়ে কেরাম আসুন, এই জান্নাতুল বাকির কবরিস্তানও হজর সিজনও ফারাদারি করবার লাগে, যাতে মানুষের কবরিস্তানও বেদাত করে না, মাটি লইয়া আয় না, সদ্যা খরাত লাগি যায় না, আর কোনটা করে না, বেদাত না করবার লাগি মদিনা ইউনিভার্সিটির ছাত্র হলরে যারা উপরের ক্লাসের ছাত্র জেমুল্লা খান দৌরা টাইটেল ফরিত্রা হদিস ফরিত্রা ও ধরনের ছাত্র হলরে তারা নিযুক্ত করে মানুষের বিভিন্ন ভাষায় হিন্দিভাষী উর্দুভাষী বাংলাভাষী সকল রাষ্ট্র থেকে বিভিন্ন ভাষার ছাত্র হলের ভলন্টিয়ার হিসাবে তারা নিযুক্ত করে। আমি একজন তোরা খালিয়ানা টাইফর লম্বা দাঁড়িয়ে খারে তান বুক পর্যন্ত ফেট পর্যন্ত আইছি, ওলা একজন যুবক ছাত্ররে দেখলাম তাইন জন্নতুল বকির মানুষরে গাইড করডা ভলন্টিয়ার হিসাবে আর উর্দু ভাষায় মানুষরে বুঝাইতরা, তাইন ইন্ডিয়ান মানুষ আর ইলা করিও না ইলা করিও না হিলা করিও না, তখন আমি থান দ্বারও গেলাম যেহেতু তাইন উর্দু ভাষায় মাতিত্রা, গিয়া পরিচয় লইলাম, পরিচয় লইয়া জিজ্ঞাসা করলাম আপনার গড় বলে আমার বাড়ি ইন্ডিয়া মহারাষ্ট্র, ও আমার পরিচয় জিজ্ঞাসা করলো আমিও পরিচয় দিলাম, কিন্তু আমি যে এক আলিম বা এক মাদ্রাসার মুদরিস বা হদিসর উস্তাদ ইটা কোনো কিছু পরিচয় না দিয়া আমি এক স্বাভাবিক মুসলমান হিসাবে এক হাজি হজ গেছি ইন্ডিয়ান
ওই হিসাবে তানে যেমন আমি মশলা জিজ্ঞাসা করলাম জানবার লাগে, বলে সাব দাড়ির সীমা কতটুক? তাইন কইলা না দাড়ি রাখা তো সুন্নত, সুন্নতে মুআক্কাদা ওয়াজিবর সমতুল্য, দাড়ি রাখতে লাগে আল্লাহর নবীর মহান সুন্নত। বলে এটা তো জানছি মানছি, কিন্তু প্রত্যেক জিনিসের তো একটা সীমা আছে। নামাজ পড়িলেও তার দুই রাকাত, তিন রাকাত, চার রাকাত একটা সীমা আছে, আপনার দাড়িরও তো একটা সীমা আছে, এ হদিসও সীমা কত হান? তখন তো তাই বুঝি লইছি যে আমার দাড়ি তো হদিসর সীমা থাকি, হ্যাঁ সীমা লঙ্ঘন করি লইছে বেশি, ও তাই নিয়ে মাথে দিয়ে আর আইন না। তাইন খালি কইন না হদিস শরীফও আইছে কাসু শারি বরফুল লোহা, আল্লাহ নবী কইছেন যে আগর জমানাত বেদিন হলে বা অগ্নি পূজারি হলে বা মুশরিক হলে বড় বড় মুসর গোল্লা রাখতা জেলা বিহারি হলে রাখুন আর দাড়ি রাখতা না। তখন নবীজিয়ে কইছেন তার আর বিপরীত করো, মুসলমান হলে মুস বা টি করো, দাড়ি লম্বা করো, কাসু শারি বরফুল লোহা, হে মুসলমান হল তুমি তাই মুসরে বাট্টি করি রাখো, দাড়ির লম্বা করো। তাই ও হদিস খালি কইন যে আল্লাহ নবী কইছেন দাড়িরে লম্বা করো, আমি কইলাম ঠিক আছে দাড়িরে লম্বা করো, মুসরে বাট্টি করো, নবীজিয়ে কইছেন আর মজুসি আর বেদিন আর মুশরিকি নকলর বিরোধিতা করো, সব জানছি মানছি, কিন্তু লম্বা করার সীমা কত হান? তখন খালি কইন না তো হদিসও আইছে খালি লম্বা করার কথা। আমি কইলাম আপনার উস্তাদ অকলরে গিয়ে জিজ্ঞাসা করুন জানি মদিনা ইউনিভার্সিটির মহাদ্দিসিন একরামরে, যে আপনার যদি জানা নাই যে দাড়ির সীমা কত খান, আপনি হদিস ফড়িতে ফাইসুননি হাত্তাল কুবজা, এক মুষ্টি এক মুইট পর্যন্ত দাড়ি রাখাটা ওয়াজিব, এর বেশ হইতো না, আর যদি এর বেশ হয় তো সোয়া মুইট পর্যন্ত মুস্তাহাব ইস্তেহবাব হিসাবে রাখতে পারবা, এর বেশ হইলে বেদাত হারাম নিষিদ্ধ হয়ে যায়, অন ইসলামিক হয়ে যায়, বেদাতি অহলোর লগে বন্ড অহলোর লগে তুলনা হয়ে যায়, অধর্মী মানুষের বিধর্মী মানুষের দাড়ির লগে তুলনা হয়ে যায়, আপনি খাঁটি লইতা। এইটা আপনার যদি জানা নাই তো আপনার উস্তাদ অহল আপনার মহাদ্দিস অহলোর কাছ থেকে আপনি জানিয়া লইবা। তখন নীরব হয়ে গেছি না, আর এরপরে যদিন আমি আট দিন থাকা লাগে মদিনা শরীফ যদিন জিয়ারতে গেছি আর আমারে আইয়া আর কোনো গাইড আর কিচ্ছু করার তাই আর দাঁড় লইছি না, আর হো যে তারার যে তরিকা মুম্বাইয়া মুসলমানের যে একটা গ্রুপর মহারাষ্ট্রর হ্যাঁ লম্বা রাখা, হে বেটা আর বাট্টিও করছে না আর তার কোনো উস্তাদরে জিকাইছে না, ও তার অবস্থার উপরে হে আখর গজুইয়া বিদ্যমান রয়েছে। যাই হোক, রাস্তায় টাকা পাইলে কিতা করতে লাগবো? রাস্তায় টাকা পাওয়া এটারে ফেকার মশলার মধ্যে হইন মালে লোকতা, পরিত্যক্ত সম্পদ, যে বস্তুটা রাস্তা পাওয়া গেল ও বস্তুটার হয় পরিত্যক্ত সম্পদ মালে লোকতা। এটার কয়েকটা সাইট আছে, এক নম্বর হইল যদি এটা মূল্যবান কোনো সামগ্রী হয়, যেমন লাখান টাকা পয়সা, যেমন লাখান সোনা রূপা, যেমন লাখান মোবাইল, যেমন লাখান গড়ি, মূল্যবান একটা দামি অলংকার, একটা আংটি ইত্যাদি ইত্যাদি, তখন আপনি পারাপক্ষে এই পরিত্যক্ত বস্তুটারে স্পর্শ হরতানা সৈতানা আনতানা, যার ফালাইল রয়েছে হে জানে আর যে তুলব হে জানে। আর যদি আপনার মনে মনে ধারণা হয় বলে বা গুরুত্বপূর্ণ একটা ব্রিফ কেসু বালা একটা দামি ফাইলু বালা বহুত মূল্যবান রেকর্ড সার্টিফিকেট তথ্যপাতি মানুষের আছে, আপনি দেখলা বলে এই জিনিসটারে যদি আমি সেভ করি না তো এই রাস্তায় কোন বাদ মানুষ আইব আর নিবগি, আর যে মালিক হেরে আর ঘুরেই দিত না আর হে আর ফাইতো না। যদি আপনি সেভ করার উদ্দেশ্যে আর মালিকর হাসে পৌঁছাই দেওয়ার নিয়তে আর পৌঁছাই দেওয়ার আপনার সামর্থ্য আছে, ব্যবস্থা আছে, মাধ্যম আছে, আর এই নিয়তে যদি আপনি উঠাইন তে আপনার লাগে উঠানি জায়েজ আছে, আপনি উঠাইতা আর উঠাইয়া নিয়া আপনি এটার প্রচার করতা, যেভাবে প্রচার করতে লাগে তিন দিন পর্যন্ত আপনি প্রচার করতা। আগর যুগে এক ধরনের প্রচারের মাধ্যম আছিল, আজকাল তো প্রচারের মাধ্যম একদম সোজা হয়ে গেছে, আপনি মোবাইলও ছাড়ি দিলা, আপনি হোয়াটসঅ্যাপও ছাড়ি দিলা, আপনি ফেসবুকও দিলেইলা, বিভিন্ন জিনিস পাওয়া যায় যে ওলা ওলা একটা বহুত মানুষের দলিল পড়ে গেছে, বহুত মানুষের সার্টিফিকেট পড়ে গেছে, বহুত মানুষের বহুত আমরা মোবাইলও দেখি, ফটো দিলেই লোক কোনো বালা মানুষে যে একটা পাওয়া গেছে, ও তলর ফোন নম্বরও যোগাযোগ করলে, তলর ঠিকানার যোগাযোগ করলে আপনার বস্তুটা হারানো বস্তুটা আপনি ফাই লিবা। এই ধরনের বর্তমান ইলেকট্রনিক যুগ ডিজিটাল যুগের মধ্যে আপনি যদি এই মূল্যবান সামানটারে মনে করেন যে এইটা আমি না উঠাইলে কোনো বেয়া তো যাইব গিয়া,
সেইফর লাগি মালিকর কাছে পৌঁছাই দিবার নিয়তে নিরাপত্তার উদ্দেশ্যে সৎ উদ্দেশ্যে আপনি উঠাইন তে উঠা নিয়ে আপনার লাগে যাই যাচ্ছে আপনি উঠানির পরে এইটারে যেভাবে প্রসার করিয়া মালিক পর্যন্ত সন্ধান বার করিয়া পৌঁছানি লাগে এইটার পূর্ণ দায়িত্ব আপনার উপরে আপনি সোয়ার কারণে এই দায়িত্ব আপনার উপরে আইছে আর যদি আপনি মনে করেন না বাবা এটা সইয়া আমি আরও ইটা আমি ফারতাম নাই পৌঁছা ইতাম ফারতাম নাই আমি ই প্রসারও করতাম পারতাম না ই লাইনের মানুষও নাই আমি তখন আপনি আর না চাওয়াটাও বালা তবে আরও কোনো বালা মানুষ যদি হয় তারাই আপনি ইঙ্গিত করতে পারেন যে ভাই তুমি একটা ফারবাই আমানতদার মানুষ আছো দিয়ানতদার মানুষ আছো তুমি একটা তা উঠাও আর সেই ভরিয়া রাখো আর একটা তা কীভাবে প্রসার করিয়া একটা মালিকের সন্ধান করি বাইর করিয়া দেওয়া যায় সম্ভব আছে তুমিও রাস্তাটা এখতিয়ার করো গেল দুই মাত তিন নম্বর মাত হইল টাকা পয়সা উবালা সাপোজ আপনি উঠাই লিলা উঠানির বাদে যত ধরনের প্রসার করা আপনার পক্ষে সম্ভব আছে আপনি প্রসার করলা প্রসার করিয়া আর মালিক বার করা আপনার পক্ষে সম্ভব হইল না কোন মালিক আছিল খানো গেছে আর ই বেটা ই লাইনেও নাই হেয়ার কোনো সন্ধান আপনারে দিছে না ধরা দিছে না অনেকদিন আপনি অপেক্ষা করলা অনেক ব্যবস্থা গ্রহণ করলা এই যুগের যে যুগত আখন ওই যুগের যত ব্যবস্থা আছে আপনি অবলম্বন করলা করিয়া আপনি ফারলা না তখন শরীয়তে কইছে আপনি এই মালটারে হৌ মালিকর ফক্কতা কি যার মাল তার সব ও নিয়তে আপনি সৎকা করি তা টাকা পয়সা হোক সোনা রূপা হোক অন্য কিছু হোক কোনো মাদ্রাসাত সৎকা করি দিল কোয়া কোনো মিসকিনরে সৎকা করি দিল কোয়া কোনো গরিব তালবিলিমরে দিল কোয়া কোনো মুসাফিররে দিল কোয়া বেসাহারা এতিমরে দিল কোয়া রাড়ি বিবিরে দিল কোয়া আপনি হৌ মানুষের মালিক মাল আমার কাছে আমানত হিসাবে আসিল আমি বহুত কিছু চেষ্টা করিয়া পাইছি না যার মাল তার সব হিসাবে আপনি সৎকা করে দিলা গেল তিন কথা চার নম্বর কথা হইল যদি পরিত্যক্ত মালটা দেখা যায় ওলা যে মালটা মালিকেও ফেলাই দিছে জেমলা খান বহুত পয়সা আলা মানুষ আছেন স্যান্ডেল জুতা কিছুদিন ব্যবহার করার বাদে ধনী দেশ বিশেষ করে আরব কান্ট্রির মধ্যে তারা কিছুদিন ব্যবহার করার বাদে স্যান্ডেল জুতা ইতা মসজিদ বা ওলা কিছু রাস্তার দ্বারও এমন জায়গা থুই দিন যে অন্য কোনো ফতিক মুসাফির বা গরিব বা যার কোনো হাজত আছে হে দরকার মতো নিত ব্যবহার করলেই তো এখান তারা দাবি ছাড়িয়াও থুই দিন এহরাম আমরা হজও দেখলাম হজ শেষ করিয়াও আমরা তো দইয়া ভাগালি এহরাম এখানে লইয়াই বাড়িত হ্যাঁ বলে আবার কখনো খামাইব বা মাসলায় কইছে আরবার হজ করলে খামাইব বা কোনো মানুষের দিলেই সাদ্যর হিসাবে হে ব্যবহার করে সেও সাফল বানার সেও কখনো লাগি তো হয় কোনো মানুষের দে ইত্যাদি ইত্যাদি তারা পয়সাওয়ালা দেশের মানুষ তারা দামি দামি আপনার সাদ্যরলাহান একটা উলেন কঠনের ইয়েও আছে এহরামর সাফল আছে ইতা তারা এহরাম শেষ হওয়ার বাদে দশ তারিখ হলক করিয়াও যেমনে খালি তারা এহরাম খুলিল ও আপনার কাঁকর মারিয়া যেন মিনাত ওনও তারা আপনার জায়গায় জায়গায় থই দে ফালায় না ডাস্টবিনও ফালায় না যাতে নিয়া যে গাড়িয়ে ফালাই তৈলা হিসাবে নাই তারা ওয়ালো বেড়াত থই দে মতলব হইল কোনো হাজতমন্দ মানুষে যার কোনো দরকার আছে কোনো হাজি বা কোনো প্রতীক মুসাফিরর তার খাবারের দরকার আছে হে ঠান্ডা খার বা তার জরুরত আছে বা তার সাপোজ তার এহরামর খাবার আরি গেছে ফারি গেছে নষ্ট হয়ে গেছে হে একজোড়া এহরামর খাবার টুকার তো মালিকে ও নিয়তে থয় কে আমার ওখান নিয়ে ব্যবহার করুক এই ধরনের কোনো বস্তু যদি আপনি রাস্তাত পাইন যে এই বস্তুটার দ্বারা বোঝা যায় যে এইটা ব্যবহার করা বস্তু আর ই দেশের পরিবেশে আর ই জায়গার পরিবেশে হওয়ার যে মালিকে সামান্য ফুরানো হওয়ার বাদে এইটা আর ব্যবহার করেন না হে ফালাই দিছে এটার তার জরুরত নাই আর খুঁজাইতো নাই একটার উপরে তার কোনো দাবি আর হক নাই একটার প্রতি কোনো তার আসক্তি নাই হ্যাঁ তখন এইটা আপনি ব্যবহার করতে পারবা যদি আপনার দরকার হয় আপনি ব্যবহার করতে পারবা এইটা উঠে নেন গিয়ে আর আপনি ব্যবহার করিলেন আপনার জরুরত থাকে আপনি গুণাগার হইতে রায়